নমস্কার, আমি ঋত্বিন ভট্টাচার্য, গোটা শান্তিনিকেতন জমজমাট। শান্তিনিকেতন? সে তো সব দিক দিয়ে যাওয়া যায়। অনর্ঘ সেনের নামে একটা ঘর বুক করা আছে, চাবিটা দিন। ভালো ঘর দিয়েছেন তো, সেই সব নিয়ে ভাবতে হবে না। বৌদি এসছেন তো, বেস্টরুমটাই রেখেছি। আসলে 30 বছর হয়ে গেল আমি শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখিনি। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে তৃণা। আমি আপনাকে বলেছি না কদিন এই নাম্বারে ফোন করবেন না? সারাদিনে তুমি একবারও সময় পেলে না। তোমার বয়ফ্রেন্ডও কি কর্পোরেট সেক্টরে? গুরুদেব নিজে তো কখনো বদলের বিপক্ষে যাননি না। কখনো রাত কখনো ভোর, হে জীবন কখনো দেয় কখনো চোর, হে জীবন। আসলে স্যার, আমি একটা খুনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আমি ছাড়া অন্য কেউ তোমার টাচ করলে আমার সালা মটকা গরম হয়ে যায়। ও মাগির, খিদে প্রচুর ছিল। কিন্তু আইন কারোর কথা শোনে না। আজ যেমন করে চাইছে আকাশ, এত তিতা কেন? তুমি যদি সেটা বুঝতে। তোমার মাথাটা কি একেবারেই গেছে? বলো না, নামবে আমার সঙ্গে জলে? Oh, my God.